আচ্ছা দেখেন, স্ট্রোকের জন্য আলাদা করে একটা প্লেটই আছে, এই যে স্ট্রোক নামে কমান্ড, এখানে তো কমান্ড আছে, আপনাদের কম্পিউটার থাকবে কন্ট্রোল, কন্ট্রোলে F10 বাটন চাপলে স্ট্রোক চলে আসবে। স্ট্রোকের জন্য যেই কাজটা করতে হবে সেটা হলো দুই ধরনের পাথ হয়, দুই ধরনের পাথ, দুইটা নাম আছে ডিফারেন্ট। যে সিঙ্গেল পাথটা আমি তৈরি করেছি, যে সিঙ্গেল পাথ, এটা দুইটা মাথ, দুইটা মাথা ওপেন মানে খোলা, এই পাথটার নাম হলো ওপেন পাথ। আর যেটা এরকম বক্স বন্ধ, চারিদিকে বন্ধ, ক্লোজ, এটাকে বলা হয় ক্লোজ পাথ। স্ট্রোকের জন্য দুইটা জিনিসই ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভ আছে, দুইটা ডিফারেন্ট কাজ হয়। মেইন যে কাজটা আছে উইথ বাড়ানো, স্ট্রোকের উইথ বাড়ানো, আপনি দুইটাই সিলেক্ট করে উইথ বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটাই একই রকম কাজ করবে। হ্যাঁ, মোটা চিকন করতে পারেন, এটা তো আমাদের মনে হয় সমস্যা হওয়ার কথা না, তাই না? নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হলো, যদি আমরা কে জুম আউট করি, এখানে জুম ইন করি, এই যে কর্নারটা আছে এটাকে বলা হয় ক্যাপ। এটা শুধুমাত্র ওপেন পাতে কাজ করবে, এটা ক্লোজ পাতে কাজ করবে না, এই ক্যাপ, ক্যাপটা শুধু ওপেন পাতের মধ্যেই থাকবে। আচ্ছা, ক্যাপ যখন আপনি দেখবেন, ক্যাপের এখানে স্ট্রোকে যখন যাবেন, স্ট্রোক প্লেটে দেখেন ক্যাপের তিনটা স্টাইল আছে। প্রথমে যে ক্যাপটা আছে এটাকে বার্ড ক্যাপ অথবা ফ্ল্যাট ক্যাপ বলা হয়, তারপরেরটা আছে রাউন্ড ক্যাপ। আপনি যদি রাউন্ড ক্যাপে ক্লিক করেন, যে এখান থেকে যে দূরত্বটা আছে মানে পাত থেকে স্ট্রোকের এক পাশে যে দূরত্ব আছে সামনের দিকে, ওরকম ওইটুকু হবে এবং রাউন্ড শেপ তৈরি করবে। আপনি যদি চান না এটা করবেন না, আপনি করবেন হলো প্রজেক্টিং ক্যাপ। প্রজেক্টিং ক্যাপে কি যে কাজটা করবে, একই ডিস্টেন্স নেবে, এখানে পাত থেকে এক পাশে যেরকম ডিস্টেন্স আছে লেফট সাইডেও একই রকম, ক্যাপের দিকেও একই রকম ডিস্টেন্স নেবে, কিন্তু সে কি করবে মানে ফ্ল্যাট করে দিবে, কিন্তু ডিস্টেন্স দেবে, এটাকে প্রজেক্টিং ক্যাপ বলে। তিনটা ধরনের ক্যাপ আছে, একটা ফ্ল্যাট ক্যাপ অথবা বাট ক্যাপ, একটা রাউন্ড ক্যাপ, একটা হলো প্রজেক্টিং ক্যাপ। এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা আমার মনে হয়। পরে যেটা আছে কর্নার, ওপেন পাথের মধ্যে কর্নারের কোনো অপশন নেই, আছে সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যদি চাই, কিন্তু এরকম লম্বা সিঙ্গেল একটা ওপেন পাথের মধ্যে কর্নারের অপশন নেই। কর্নারের জন্য আপনাকে যেতে হবে ক্লোজ পাথে। ক্লোজ পাথে যখন যাবেন এখানে আপনি কর্নার পাবেন। কর্নারগুলোর জন্য আপনি যেটা করতে পারেন, এখানে কর্নার জয়েন্টের অনেকগুলো স্টাইল আছে। প্রথম যেটা আছে, যেটা মিটার জয়েন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট এটা আছে। সেকেন্ড যেটা আছে রাউন্ড জয়েন্ট, আপনি এটাতে ক্লিক করলেই জয়েন্টটা রাউন্ড হয়ে যাবে কর্নারটা। থার্ড যেটা আছে বেভেল জয়েন্ট, এরকম ভেভেল একটা স্টাইল করে দেবে, কখনো কখনো যদি আপনাদের প্রয়োজন হয় এই কাজটা করতে পারবেন। পরে যেটা আছে অ্যালাইন স্ট্রোক, এটা শুধুমাত্র করবে ক্লোজ পাথের মধ্যে। এটা করার সিস্টেমটা হলো, মনে করেন আমরা এখানে যদি খেয়াল করে দেখি, এই যে চিকন ব্লু কালার যেটা আছে এটা বেসিক্যালি পাথ, বাহিরে যেটা আছে এটা কি স্ট্রোক, পাথের মধ্যে স্ট্রোক। এখন এই স্ট্রোকটা কোন দিকে আছে, এখন আছে সেন্টারে, মানে হলো দুই পাশেই আছে, তার মানে সেন্টার। এখানে আর একটা অপশন আছে, আপনি যদি চান ইনসাইডে করার জন্য, এটা ক্লিক করবেন পাথের ইনসাইডে চলে আসবে। আরেকটা আছে আউটসাইড, আপনি যদি ক্লিক করেন পাথের আউটসাইডে চলে যাবে স্ট্রোকটা, তার মানে তিনটা অপশন আছে। এখানে যখন যাবেন কিছু কিছু ফিচার আপনারা পাবেন না, আপনারা খেয়াল করে যদি দেখেন, নিচে তাকিয়ে দেখেন যেখানে অ্যারো হেড, স্কেল, অ্যালাইন, প্রোফাইল এগুলো ডিজেবল আছে, আবার যদি আমরা ডিফল্টে ক্লিক করি এগুলো ইনেবল হয়ে যাচ্ছে। তার মানে আপনারা প্র্যাকটিস করতে গিয়ে কখনো যদি এরকম দেখা যায় যে আপনারা ইনসাইডে গিয়েছেন বা আউটসাইডে গিয়েছেন, তখন এই জিনিসটা ডিজেবল হয়ে থাকবে, কাজ করবে না। এটা কাজ করানোর জন্য আপনাকে বাই ডিফল্ট যেটা আছে সেন্টার, সেন্টারে আসতে হবে। তিনটা বিষয় বুঝতে কি কারোর সমস্যা আছে? একটা হলো ক্যাপ, যেটা কাজ করবে হলো ওপেন পাতে, কর্নার কাজ করবে ক্লোজ পাতে, অ্যালাইন কাজ করবে যে স্ট্রোক কাজ করবে ক্লোজ পাতে। এটা ইয়ে তো করতে পারে, আমি ট্রাই করিনি কখনো, এটাতে করবে না, ক্লোজ পাত ছাড়া করবে না। আর কয়েকটা জিনিস দেখিয়ে নিই, যেহেতু দেখেছেন আপনারা তাড়াতাড়ি হবে। আরেকটা হলো ড্যাশেস লাইন, মানে হলো ডটেড লাইন, আপনারা যদি কখনো ডটেড বানাতে চান কোথাও, এরকম ড্যাশেস দিতে চান সেটা বানাতে পারেন। এখানে অপশন আছে, আপনি যদি ড্যাশেসটাকে কমাতে চান, দেন 6 পয়েন্ট করতে চান, ক্লিক করেন 6 পয়েন্ট লিখে এন্টার দেন, তখন এটা ছোট হয়ে যাবে। যদি আপনি আরও কমাতে চান 2 পয়েন্ট করবেন, 2 পয়েন্টও করতে পারেন, বিভিন্ন স্টাইল করতে পারেন। গ্যাপের পরিমাণ যদি আপনি বাড়াতে চান, যে এটা 2 আছে এটা 4 করতে চাই, গ্যাপটা 4 হবে, আপনি গ্যাপ 4 রাখতে পারেন, ঠিক আছে? তার মানে এটা 2 পিক্সেল, এটা 4 পিক্সেল আছে। এই জিনিসটা ইচ্ছা মতো আপনি আরও মাল্টিপল স্টাইল করা যায়। আবার যদি এটা তুলে দিতে চান, ড্যাশটা জাস্ট টিক মার্কটা তুলে দিবেন, ড্যাশটা চলে যাবে। আমার তো মনে হয় এটা বুঝতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। পরে আমরা যেটা দেখবো অ্যারো হেড,
অ্যারোহেডটা কি কাজে প্রয়োজন হয় একটু দেখি আমরা। মনে করেন এটাকে একটা অ্যারোহেড বানাতে চান কোথাও একটা দিক নির্দেশ অথবা কিছু করার জন্য, এটা সিলেক্ট করে আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে অনেক ধরনের অ্যারোহেড আছে। স্টার্টিং অ্যারোহেড বলে এটাকে, শুরুর দিকের আপনি ক্লিক করেন শুরুর দিকের অ্যারোহেড হয়েছে। আপনি যদি এন্ডিং এর অ্যারো মানে তীর, ধরুন তো আমরা দেখেছি তাই না, তীরের যেটা হয় পিছন দিকটা একটু ডিফারেন্ট হয়, একই রকম অ্যারো থাকে না। এখানে আবার পিছন দিকে এই অ্যারো আছে, আপনি চাইলে এন্ডিং অ্যারো বলে এন্ডিং অ্যারো ইউজ করতে পারেন। ঠিক আছে, দুই ধরনের অ্যারো ইউজ করা যায়, এটা এটার মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনি চাইলে এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন, ইমপ্লিমেন্ট হবে। আচ্ছা, এখন যে একটা বিষয় আছে এখানে সেটা হলো দেখেন আমার পাথটা আছে এখান থেকে শুরু, কিন্তু এই অ্যারো হেডটাও আছে এর ভিতরে ইনসাইডে। কিন্তু যদি চান যে আপনি পাথের বাহিরে দিতে, ইনসাইডে না দিয়ে আউটসাইডে দিতে, সেটাও করা যায়। সেটা করার জন্য যেটা করতে হবে, নিচে যে অ্যালাইনমেন্ট আছে এটা যদি ক্লিক করেন দেখেন এক্সপান্ড হয়ে যাবে, পাথের বাহিরে চলে গেছে দুইটা পার্ট। আর যদি ইনসাইডে করতে চান আপনি ইনসাইডে করতে পারেন, দুইটা অপশনই আপনি ইউজ করতে পারেন। আরেকটা জিনিস আছে স্কেলিং। স্কেলিং হলো বাম পাশেরটা হলো এটা কাজ করবে, ডান পাশেরটা এটার কাজ করবে। মনে করেন আপনি এই শুরুর মাথাটা মনে হচ্ছে বেশি মোটা হয়ে গেছে বা বড় হয়ে গেছে, আপনি এখানে 50% করে দিতে চান, ছোট হয়ে যাবে। যদি না আমি 50% এটা বড় করতে চাই, 200% দেন বড় হয়ে যাবে। পরে যেটা আছে ইউনিফর্ম, ইউনিফর্মটা হলো এই যে পাতটা আছে মেইন যে পাত আছে এটার ইউনিফর্মটা চেঞ্জ করে। এখন ইউনিফর্ম হিসেবে আছে, এটাকে যদি ফরম্যাট চেঞ্জ করতে চান দেখেন ডিফারেন্ট ফরম্যাট হতে পারে। এখানে আনফর্চুনেটলি আমরা তো আসলে ক্রেক ভার্সন ইউজ করি, যার কারণে অনেক সময় প্রবলেম হয়, ফিক্স আপ পাই না। এখানে অনেকগুলো প্রোফাইল মানে স্টাইল আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো একটা একটা ক্লিক করে দেখে নিন যে কি হয়, যেহেতু দেখা যাচ্ছে না। আচ্ছা, গ্রেডিয়েন্ট পেতে হলে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন তিনটা বাটন ছিল মনে আছে, একটা ফিল কালার, একটা নান কালার, মাঝখানে যেটা এটা হলো গ্রেডিয়েন্ট। এটা যদি ক্লিক করেন গ্রেডিয়েন্ট প্লেটটা চলে আসবে, অথবা গ্রেডিয়েন্ট প্লেটটা যদি আপনি পেতে চান সেটা পাবেন উইন্ডো মেনুতে। এখানে গেলেই গ্রেডিয়েন্ট আছে তাই না, এই যে গ্রেডিয়েন্ট আছে। তারপরে যদি আপনি গ্রেডিয়েন্ট খুঁজে না পান সহজ উপায় হলে এখানে ক্লিক করলে, ক্লিক করলে এটা বের হয়ে চলে আসবে। আচ্ছা, আগে দেখেন পরে লিখেন। গ্রেডিয়েন্ট প্লেটে আপনি যখন যাবেন অবশ্যই একটা অবজেক্ট সিলেক্ট করবেন, সেটা হলো বেটার। একটা শেপ সিলেক্ট করেন, করার পরে যেটা হবে গ্রেডিয়েন্ট ইমপ্লিমেন্ট হয়ে যাবে এবং বাই ডিফল্ট এই গ্রেডিয়েন্টটা থাকে। আপনি যদি চান অন্য গ্রেডিয়েন্ট এখান থেকে দেখতে পারেন, এখানে কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে সেগুলো ইউজ করতে পারেন। কিন্তু আমরা বেসিক থেকে একটু শিখব যে এটাকে আপনি কাস্টমাইজ করবেন, মডিফাই করবেন, কীভাবে করবেন। এই যে দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম, এই পয়েন্টগুলোর নাম হলো স্লাইডার, এই জিনিসগুলোর নাম হলো স্লাইডার। এই স্লাইডারগুলো কোনটা সিলেক্ট আছে কোনটা সিলেক্ট নাই বোঝার সহজ উপায় হলো যদি সিলেক্ট করেন আপনি খেয়াল করে দেখেন এই ছোট্ট জায়গাটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এখানে দেখেন সাদা আছে, আমি যখন এটা সিলেক্ট করছি দেখেন এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তার মানে হলো যেই জায়গাটা আমি সিলেক্ট করব উপরেটা ব্ল্যাক হয়ে যাবে। এটা দেখে বুঝতে হবে যে এখন আমার এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট আছে বা এই স্লাইডারটা সিলেক্ট আছে গ্রেডিয়েন্টে। এখন এইখানে কালারটা চেঞ্জ করতে হলে কিভাবে করবেন, দুইটা ওয়ে আছে চেঞ্জ করার। একটা হলো এটা সিলেক্ট করার পরে আপনি যাবেন হলো কালারে, কালার যদি খোলা থাকে দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে শুধু। মাল্টি কালারের জন্য আপনি এখানে সিএমওয়াইকে ক্লিক করেন, সিএমওয়াইকে ক্লিক করে আপনি যে কোনো কালার দিতে পারেন, অথবা যদি চান আমি ডিফারেন্ট ওয়েতে কালার দিব সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করেন। করার পরে দুইটা অপশন আসবে, কালারও আসবে সোয়াচও আসবে, আপনি চাইলে সোয়াচে ক্লিক করবেন কালার চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি দ্বিতীয়টা করতে চাই তাহলে কি করবো, আবার এখানে ডাবল ক্লিক করতে পারি, করে আমি যদি এখানে ক্লিক করে দিই অথবা এখান থেকেও কালার করি করতে পারবো। এটা ক্লিয়ার না বিষয়টা? দেখেন আমরা যদি এখানে আরো স্লাইডার অ্যাড করতে চাই তাহলে কি করব, স্লাইডার অ্যাড করতে হলে মাউসটা যখন এখানে নিয়ে যাবেন দেখেন একটা প্লাস সাইন চলে আসছে তাই না, আপনি যখন ক্লিক করবেন একটা স্লাইডার তৈরি হবে, যখনই ক্লিক করবেন এরকম স্লাইডার তৈরি হতেই থাকবে। এখন স্লাইডার অনেকগুলো বানালাম, কালার চেঞ্জ করলাম, মনে করেন আমরা কালার চেঞ্জ করলাম, এখানে হয়তো আমি হোয়াইট করে দিয়েছি অথবা একটা ব্ল্যাক করে দিয়েছি। ঠিক আছে, এখন মনে হলো না আমার এগুলো আসলে প্রয়োজন নেই, ফেলে দিতে চাই। দুইটা অপশন আছে ফেলে দেওয়ার, একটা হলো যেটা সিলেক্ট আছে, এই যে বোঝা যাচ্ছে না সিলেক্ট আছে, আমি সাদাটা ফেলতে চাই, সাদাটা সিলেক্ট আছে এখন। এখন যদি সিলেক্ট অবস্থায় আমি ডিলিট স্টপে ক্লিক করি ডিলিট হয়ে যাবে, অথবা সহজ একটা উপায় আছে এটাকে ধরে নিচের দিকে ড্রাগ করব, নিচে ছেড়ে দিলে ড্রাগ করে রিমুভ হয়ে যাবে। তাহলে দুইটা অপশন থাকলো। আরেকটা জিনিস আমরা এখন দেখবো, সেটা হলো
লোকেশন, যে আমি এটা কোন লোকেশন থেকে কত দূরে দিব। মনে করেন এখানে আমি একটা ডিফারেন্ট কালার দিতে চাই, ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালার। এই লোকেশনটা এখানে আপনি সেট করে দিতে পারবেন 25% অথবা 75%, হোয়াট এভার, আপনি যে কোনো পার্সেন্টেজ চান আপনি এখানে সেট করে দিতে পারবেন যে কোন লোকেশনে আপনি এটা বসাতে চান। কখনো কখনো এরকম মেজারমেন্ট প্রয়োজন হবে যে আপনি মাপ নিয়ে কাজ করবেন, তখন আপনাকে ডিস্টেন্স সেট করে দিতে হবে, তখন আপনি এই কাজটা করতে পারেন, ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন। উপরে যেটা আছে কন্ট্রোলারগুলো, এটাও আসলে এই ডিস্টেন্সগুলোকে কন্ট্রোল করে, এখানে কালার নাই কিন্তু ডিস্টেন্সগুলোকে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো অপাসিটি। আপনি যদি কোনো একটা স্লাইডারে ক্লিক করেন, ক্লিক করার পর অপাসিটিটা দেখবেন অ্যাক্টিভ হয়ে যাবে, এখন 100% অপাসিটি আছে। এটার অপাসিটি যদি কমাতে চান আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন যে 50%, অথবা লিখেও দিতে পারেন যে আমি এখানে 21% দিতে চাই, 21 লিখেন, চলে আসবে। হলুদ কালারটা এখানে ঠিকই আছে কিন্তু এখানে লাইট হয়ে গেছে। যদি আমরা চাই যে এখানে 0% দিব, বুঝতে পেরেছি বিষয়টা, তার মানে অপাসিটিটা আপনি চাইলে এখান থেকে কমাতে পারেন, এখানে চাইলে 100 করতে পারেন। আরেকটা জিনিস দেখবো, সেটা খুবই মজার এবং ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো এই যে গ্রেডিয়েন্টটা আছে, এই গ্রেডিয়েন্টের নাম কি জানেন? এই গ্রেডিয়েন্টের নাম হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা সাধারণত এরকম লম্বাটে হয়, হ্যাঁ, যে কোনো দিকে। তো এটার অ্যাঙ্গেলকে আপনি চাইলে ঘুরাতে পারেন, অ্যাঙ্গেল ঘুরানোর জন্য দেখেন এখানে ডিগ্রি সাইন দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন ডিগ্রি লেখা আছে, তার থেকে বেস্ট হলে আপনি এখানে লিখে দেন 35 ডিগ্রি আপনি অ্যাঙ্গেল করতে চান, দেখেন 35 ডিগ্রি চলে আসছে। আপনি এখানে 45 ডিগ্রি করতে চান, 45 ডিগ্রি পেয়ে যাবেন, 105 ডিগ্রি করতে চান, 105 ডিগ্রি পেয়ে যাবেন, যে ডিগ্রিটা আপনি লিখবেন সেটা এখানে চলে আসবে। তো অনেক সময় দেখা যায় ডিগ্রি লিখে আসলে আমার যে ডিজার্ভ বা আমার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আসলে আমি ডিগ্রিটা পাই না। তখন যেটা করবেন, এখানে একটা টুল আছে, এই টুলটার নাম হলো গ্রেডিয়েন্ট টুল। এই যে টুলটা দেখলে বোঝা যাচ্ছে না যে এটা গ্রেডিয়েন্টে কাজ করে। আচ্ছা, এটা দিয়ে কি করবেন, এরকম ড্রাগ করবেন, ড্রাগ অ্যান্ড ড্রপ, মানে ক্লিক করে ছেড়ে দিবেন, দেখেন আপনার ডিগ্রি মানে যেই দিকে চান সেই দিকে আপনি ঘুরাতে পারছেন, যে কোনো দিকে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা করছেন সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে চলে আসছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। খুব কমপ্লেক্স মনে হচ্ছে না? আচ্ছা, গ্রেডিয়েন্টে আমরা যে গ্রেডিয়েন্টটা টেনেছি এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। এছাড়া আরেকটা স্টাইলের গ্রেডিয়েন্ট আছে, এটাকে বলা হয় রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার এই যে টাইপে যদি আপনি ক্লিক করেন দেখবেন রেডিয়াল গ্রেডিয়েন্টটা দেখাচ্ছে, যদি রেডিয়ালে ক্লিক করেন দেখেন রেডিয়ালটা দেখাচ্ছে। এখানে তিনটা কালার আছে, তিনটা কালারে গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, আপনি যদি একটা ফেলে দেন তাহলে দুইটা কালার দেখাবে। এখন এই যে রেডিয়ালটা আছে, এই রেডিয়ালটা যদি আপনি একটু চ্যাপটা করতে চান কোনো কারণে, কোনো একটা স্টাইল করতে চান, তাহলে কীভাবে করবেন সেটার জন্য উপায় আছে এখানে। এটা শুধু রেডিয়ালি অ্যাক্টিভ হবে, আপনার লিনিয়ার যখন ছিল দেখবেন যে এটা অ্যাক্টিভ হবে না, লিনিয়ারে যান এটা কিন্তু ডিসেবল হয়ে আছে, এটা যদি রেডিয়ালে যান তখন অ্যাক্টিভ হবে। এখন এখানে এসে আমি হয়তো 50% করতে চাই, এখন কী হয়েছে, চেপে 50% হয়েছে। আপনি যদি চান এখানে আপনি 20% করতে, সেটাও করতে পারবেন, 10% করতে পারবেন, আমরা 100% রাখি। এখন এই রেডিয়ালের সাইজটা যদি আমরা ছোট করতে চাই, বড় করতে চাই, কীভাবে করব? অথবা কালার যদি উল্টাতে চাই, যে আমরা ইয়েলোটা এই পাশে দিব আর রেডটা এদিকে আসবে, তাহলে সহজ উপায় আছে, এটা দুইটাতেই কাজ করে, রেডিয়াল লিনিয়ার দুইটাতেই কাজ করে। সেটা হলো এখানে দেখেন রিভার্স গ্রেডিয়েন্ট, এটা কথা আছে, বাটন আছে, এটা যদি ক্লিক করেন সে রিভার্স করে দিচ্ছে, দেখেন এখানে হলুদ ছিল এখানে পাঠিয়ে দিয়েছে, এটা এখানে চলে আসছে, এটা সে রিভার্স করে দিচ্ছে, এটা লিনিয়ার তারপর রেডিয়াল দুইটাতেই কাজ করবে, কোনো প্রবলেম নেই। একটু বুঝতে কারো প্রবলেম আছে, বুঝেননি? ওকে, নেক্সট আমরা নেক্সট আরেকটা জিনিস দেখবো, সেটা হলো রেডিয়ালের সাইজটা ছোট বড় করা। মনে করেন আমরা যদি ছোট করে টান দিয়ে ছেড়ে দিই, দেখেন রেডিয়ালের সাইজটা ছোট হয়ে যাবে, আর যত বড় টান দিব তত বড় হবে। এক কর্নারে আমরা বড় করতে চাই, এরকম করে টান দিয়ে ছেড়ে দেন, পুরোটা বড়। তারপরে এই টুলটা দিয়ে আমরা দুই ধরনের কাজ করতে পারি। আমরা যখন লিনিয়ারে থাকবো তখন সে কি করবে বলেন তো, তখন অ্যাঙ্গেল নিয়ে কাজ করবে, ডিগ্রিকে ঘুরাবে, আর যখন রেডিয়ালে থাকবো তখন রেডিয়ালের সাইজটা ছোট বড় করে দিবে। এখানে আরো অনেক কাজ করা যায়, সেগুলো আপনাদের এই মুহূর্তে না বোঝাটাই ভালো, কারণ ওই কন্ট্রোল করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ইনিশিয়ালি আপনারা এইটুকুই বুঝেন, এটা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে বিষয়টা, যে গ্রেডিয়েন্টের ফিল কালার নিয়ে কাজ করে। গ্রেডিয়েন্টের একটা অপশন যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হলো স্ট্রোকেও কাজ করে। যদি এটা স্ট্রোকে নিতে চান,
এখানে দেখেন এই যে একটা কনভার্টার আছে, যেটা আমরা জানি যে ফিল কালারকে স্টক কালার, স্টক কালার করে ফিল কালার করে দেয়। এখানে ক্লিক করে আপনি সিম্পলি স্টকে নিয়ে যেতে পারেন। এখন চিকন থাকার কারণে আসলে বোঝা যাচ্ছে না বিষয়টা, তাই না? আমরা এটাকে যদি একটু মোটা করে দিই, 10 পয়েন্ট, সেভস পয়েন্ট। এখন এই গ্রেডিয়েন্টটা স্টকে যখন আসবে, তখন দেখবেন নতুন একটা জিনিস অ্যাক্টিভ হয়ে যাবে, যে স্টক, এটা শুধু স্টকেই কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। আচ্ছা, এখানে আসার পরে এখন যে গ্রেডিয়েন্টটা আমাদের সিলেক্ট আছে, কিরকম আছে? একদিক থেকে আরেক দিকে দুইটা কালার, নর্মালি ফিল কালারে যা ছিল স্টক কালারেও তাই আছে। আচ্ছা, সেকেন্ড অপশনটা যদি আমরা ক্লিক করি, তখন কি হয় দেখেন তো, যে একটা কর্নারে সে কি করছে, একটা কর্নার থেকে দুইটা কালার শুরু করেছে এবং শেষ মাথায় যেয়ে মিলেছে। থার্ড যে অপশনটা, এটাকে বলে ফ্রেম। ফ্রেম বানাতে সাধারণত এরকম স্টাইল করা হয়, তাই না? ছবির ফ্রেম। আপনি যদি মনে করেন না কালারটা উল্টা আছে, আপনি এখানে রিভার্স করে দেন। তারপর তিনটা অপশন আছে স্টকের জন্য। আচ্ছা, পাথফাইন্ডার টেস্ট, পাথফাইন্ডার নিয়ে কাজ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো শেপ বানাতে হবে। এটা রেড কালার হলো ফিল, সরি, দুইটা কালার নিয়েছি যাতে ডিফারেন্সটা বোঝা যায়। মানে এটা কপি করতে তো আমরা শিখেছি অলরেডি, তাই না? কপি করতে পারি না? ওকে, নাইস। কপি করার জন্য যেটা করবেন সেটা হলো অল চেপে শিপ সহ প্রেস করব, পাঁচটা আছে। আবার এটাকে সেম রাইটটা কপি করব, আমরা পাথ ফাইন্ডার পাবো হলো এই যে উইন্ডো মেনুতে পাথ ফাইন্ডার আছে। পাথফাইন্ডার এখানে 10টা আইটেম আছে, তার মধ্যে আসলে ইফেক্টিভ হলো 4টা বা 5টা, ম্যাক্সিমামই আসলে খুব একটা ইফেক্টিভ না। তারপর আমরা সবগুলোই দেখবো কি কি কাজ হয়। প্রথমে যেটা আছে সিলেক্ট করে আমরা যদি ইউনিটে ক্লিক করি, এটা ইউনিট ক্লিক করলে ইউনিট হয়ে যাবে। ইউনিট মানে কি? একটা বানিয়ে দেয়া, জাস্ট ইউনিট করে দিয়েছে, সে একটা বানিয়ে দিয়েছে। আপনি যেই শেপই নেন না কেন সেটাকে সে একটা করে দেবে। সেকেন্ড যেটা আছে মাইনাস ফ্রন্ট, মানে হলো সামনেটাকে মুছে দেবে, সামনে যে পার্টটা ছিল এটাকে মুছে দিয়েছে। থার্ড যেটা আছে দুই পাশ মুছে দিবে, মাঝখানটা থাকবে। ফোর্থ উল্টাটা কাজ করবে, রিভার্স, দুই পাশ থাকবে, মাঝখানটা থাকবে না। তারপরে যেটা আছে ডিভাইড, এই ডিভাইডটাতে কিছু কাজ আছে সাথে, শুধু ডিভাইড করলাম কিন্তু আসলে ডিভাইড হয়নি, কিন্তু ডিভাইড হয়েছে কেন? ডিভাইড না হলে মাঝখানে দাগ আসতো না। এবং সিলেক্ট করার পর আপনি দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, তাই না? কিন্তু এখন আমি ডিভাইড তো দেখতে পাচ্ছি না, যদি টানি সরাই ডিভাইড তো হচ্ছে না। এই জন্য কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন তাহলে কাজ করবে না। ডিভাইড করার পরে ফার্স্ট যে কাজটা করতে হবে, অবজেক্ট মেনু থেকে আনগ্রুপ করতে হবে, কারণ ডিভাইড করার পর পর সে গ্রুপ করে দেয়, ঠিক আছে? আনগ্রুপ করবে, আনগ্রুপ করার পরে আপনি এটা, আপনি মানে আলাদা করতে পারবেন তাও না, ডিসিলেক্ট করতে হবে। বাহিরে একটা ক্লিক করেন, ডিসিলেক্ট হলো। ডিসিলেক্ট হওয়ার পরে এখন এক একটা পার্ট ধরে আপনি সরান, সে ডিভাইড হয়েছে। ক্লিয়ার বিষয়টা? এরকম যে কোনো অবজেক্টের উপরে আপনারা রেখে এটাকে ডিভাইড করতে পারেন। মোট কথা, যেখানে ওভারল্যাপিং হবে ওই জায়গাগুলোকে সে ডিভাইড করে দেবে। পরের যে দুইটা পোর্শন আছে, দুইটা সিমিলার কাজই করে, আমি কোনো ডিফারেন্স পাইনি। তবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বড় প্রজেক্টে আনওয়ান্টেড জিনিসগুলো ফেলে দেওয়ার জন্য কাজ করে। মনে করেন এই প্রজেক্ট থেকে আমি এখানে হয়তো এই যে অংশটা আছে আমার প্রয়োজন নেই, তখন আমি এখানে যদি ট্রিমে ক্লিক করি মাঝখানটা চলে যাবে। মার্স যেটা আছে এটা আসলে একই রকম কাজ করে, কোনো ডিফারেন্স আমি দেখি নেই, সেম জিনিস। পরের যেটা আছে এটা হলো একটা পোর্শন রাখবে আর একটা ফেলে দিবে, কিন্তু এর সাথে একটা বর্ডার অংশ রাখে। এই বর্ডারটা ইনভিজিবল, কেন রাখে জানি না, এটা কোনো ইউজেস আমি দেখিনি কখনো। হ্যাঁ, আমার কাছে মনে হয়নি এটা প্রয়োজন। পরে যেটা আছে সেটা হলো স্ট্রোক করে দিবে, আউটলাইন করে দিবে, পুরো জিনিসটাকে আউটলাইন করে দিবে। লাস্টে যেটা আছে এটা হলো মাইনাস ব্যাক, আগে ছিল মাইনাস ফ্রন্ট, এটা হলো মাইনাস ব্যাক, এখানে মাইনাস ছিল সেটা ব্যাক কেটে দিয়েছে। মোট কথা, এখানে যে ইফেক্টগুলো হয়, মানে এটা আসলে মডিফিকেশন বা অন্য কোনো কিছু করার বা অন্য কোনো অপশন নেই, জাস্ট এই স্টাইলগুলো হয়। সেটা আপনাদের কাজে লাগবে কিসে, যখন আপনারা লোগো বানাবেন, কোনো শেপকে চেঞ্জ করবেন, মডিফাই করবেন, তখন এটা খুব বেশি ইউজ হবে। আমরা ইন ফিউচারে যে প্রজেক্টগুলো করবো সেগুলোতে দেখবো। এখন যেটা দেখবো আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলটা আছে হলো আর্টবোর্ড, এই যে এখানে যে কাজটা হয়, মনে করেন আমরা এখানে কিছু কাজ করেছি, এই জিনিসগুলো এখানে আছে, চাইলাম যে আমার
কাছাকাছি বা ডিফারেন্ট কিছু কাজ করব, আমি নতুন একটা ডকুমেন্ট না খুলে এই ডকুমেন্টে রেখে নতুন একটা আর্টবোর্ডে করতে চাই, তাহলে এখানে নিউ আর্টবোর্ড আছে, যদি ক্লিক করেন দেখবেন পাশে একটা আর্টবোর্ড খুলে গেছে, সেম সাইজ সেম স্টাইলের। আপনি যদি চান আরেকটা ক্লিক করেন, এরকম যদি ক্লিক করেন বেরোতে থাকবে, হতেই থাকবে, জুম আউট করে দেখা যাবে কোনো একটাতে যেতে চান, এখন খুঁজে পাচ্ছি না কোথায় যাবো, এক নম্বরটায় যাবো, এখানে ডাবল ক্লিক করেন চলে আসবে, যেটাতে যেতে চান সেটাতে ডাবল ক্লিক করবেন নাম্বারের উপরে, সে আর্টবোর্ডে আপনি পেয়ে যাবেন। যদি মুছতে চান আর্টবোর্ডটা সিলেক্ট করবেন, ডিলিট ক্লিক করবেন, ডিলিট, আচ্ছা মাঝখানটা ডিলিট হলো, বাকিগুলো রয়ে গেছে, একটা প্রবলেম না। এখন যদি আমি চাই মাঝখানে অন্য একটা আর্টবোর্ড আনতে এবং ডিফারেন্ট সাইজের আনতে, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে এখানে দেখেন একটা টুল আছে, আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলে যদি ক্লিক করেন এখান থেকে নতুন নিতে পারবেন, ড্রাগ, জাস্ট সিম্পলি ড্রাগ করে একটা শেপ, যেমন আমরা ড্র করি না রেক্টেঙ্গেল, এরকম ড্র করে পেজ হয়ে যাবে। এবং এটাকে চাইলে আপনি যে কোনো শেপে নিতে পারেন, যে পেজটা আমি এরকম চিকন করতে চাই অথবা এরকম ছোট করতে চাই, আবার নতুন একটা পেজ নিতে চাই আমি এরকম করে, এখানে আরেকটা পেজ নিতে চাই এরকম স্টাইলে, অর্থাৎ আপনি যেরকম ইচ্ছা কাস্টমাইজ করে পেজ তৈরি করতে পারবেন, পেজকে কাস্টমাইজ করতে পারেন। আপনি সিলেকশন টুলে যান, একটা পেজ চিনার উপায় কি দেখেন, খেয়াল করে ক্লোজ ভিউতে এই বর্ডারটা ব্ল্যাক আছে আর এই বর্ডারটা ডিফারেন্ট আছে, আপনি যদি ক্লিক করেন দেখেন এই বর্ডার ব্ল্যাক আর নাই, ব্ল্যাকটা এখানে চলে আসছে, তার মানে হলো যেটা অ্যাক্টিভ থাকবে সেটা বর্ডারে একটা ব্ল্যাক সাইন থাকবে, সেটা দেখে বোঝা যাবে আসলে আমি এটা সিলেক্টেড অবস্থায় আছি, আবার এটা সিলেক্টেড আছে। আর্টবোর্ডের যে এই যে অ্যারেঞ্জমেন্টগুলো, এটা যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি এখানে গিয়ে দেখেন অ্যারেঞ্জ আর্টবোর্ড আছে, যেটা আমরা শুরুর প্রথম ক্লাসে দেখিয়েছিলাম মনে আছে, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে স্পেসিং কীরকম থাকবে বাই ডিফল্ট সেটা চেঞ্জ করতে পারবেন, এই মোটামুটি ইস্যুগুলো। পেন টুল দিয়ে আমরা যদি মনে করেন রিড্র করবো, আমাদের রিড্র ক্লাস আছে তাই না, রিড্র ক্লাসে যখন আমরা রিড্র করবো তখন দেখা যায় যে আমরা হয়তো ঠিক মতো ড্র করতে পারি না, ঠিক মতো পারি না বলতে রিড্র করার সময় হয়তো পারফেক্টলি আসেও না, মানে আমি একটা পেন টুল এখানে ক্লিক করলাম তারপরে ক্লিকটা সোজা হবে এটা আসলে সম্ভব না, হ্যাঁ ফ্রি হ্যান্ডে, সেক্ষেত্রে আমার কাজের প্রয়োজনে আমার হয়তো এই স্টেটগুলো পয়েন্টগুলো সোজা করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টগুলো একটা থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট সোজা রাখতে হবে, সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি সেই টেকনিকটা আমরা দেখব। তার জন্য যেটা করতে হবে, আপনাকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি সোজা করতে চান, মনে করেন আমরা এই কর্নারটা সিলেক্ট করেছি, এই কর্নারটা সিলেক্ট করতে চাই, কন্ডিশনটা কি, দুইটা করতে হলে শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করে আমরা এখানে এরকম ড্র্যাগ করতে পারি অথবা ক্লিক করতে পারি, ক্লিক করলেও অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে, ঠিক আছে, শিফট প্রেস করে অথবা এরকম ড্র্যাগ করে সিলেক্ট করা যায়। এখন আমরা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেছি, দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা এরকম ভার্টিক্যালি সমান্তরাল করব, এটা ভার্টিক্যাল না, শিওর এটা, তাহলে এটা হরিজেন্টাল, এটা হলো ভার্টিক্যাল, নাইস। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজেন্টাল যদি আমরা চিনতে না পারি তাহলে সে বাস্তবে কাজ করতে যেয়ে আমাদের অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে, এই অ্যাক্সেসগুলো মনে রাখতে হবে, এটা হলো ভার্টিক্যাল এটা হলো হরিজেন্টাল। অবজেক্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে পাথ আছে, এ থেকে আমরা জয়েন শিখেছিলাম আগে মনে আছে, ওকে নাইস, জয়েনের পরে দেখেন এভারেজ আছে, এভারেজ যদি ক্লিক করেন এখানে তিনটে অপশন দেখায়, হরিজেন্টাল ভার্টিক্যাল বোথ, তিনটে ফাংশনই আমরা দেখব। হরিজেন্টালে যদি ক্লিক করেন এটা হলো হরিজেন্টাল তাই না, যেহেতু হরিজেন্টাল পয়েন্টগুলো আমরা সিলেক্ট করেছি এবং হরিজেন্টালি আমরা লাইনটা স্ট্রেট করতে চাই, তাহলে হরিজেন্টালি সিলেক্ট করে যদি ওকে করে দেখেন লাইনটা একদম স্ট্রেট করে দিয়েছে। দেন আমরা যদি নিচের দিকে করতে চাই যেটা ভার্টিক্যাল, এই দুইটা পয়েন্ট সিলেক্ট করার পরে যদি আমরা ঠিক করতে চাই পাথ থেকে অ্যাভারেজ ভার্টিক্যাল, ভার্টিক্যাল হয়ে যাবে, আবার এটা হরিজেন্টাল তাই না। যদি কেউ ভুলে হরিজেন্টাল ভার্টিক্যাল উল্টা পাল্টা করে ফেলেন তাহলে কি হবে, মনে করেন এটা আমরা দিব কি হরিজেন্টাল তাই না, ভার্টিক্যাল নাকি হরিজেন্টাল, ভার্টিক্যাল দিব, ভুলেও যদি আমি হরিজেন্টাল দিয়ে দিই তাহলে কি হয়, একটা ক্লিক করেন পুরো উল্টা পাল্টা হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন যেটা প্রয়োজন আমাকে সেটা সিলেক্ট করতে হবে, আমি সেটা বুঝতে হবে, সব সিলেক্ট ছিল সব একসাথে, শর্টকাট কি হলো অপশন অল্ট কন্ট্রোল জে, ভার্টিক্যাল ক্লিক করলাম হয়ে গেল ডান। তার মানে আমরা কটা দেখলাম, দুইটা দেখলাম, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। বোথটা কি করে, আমরা ধরেন এই দুইটা সিলেক্ট করেছি, এই দুইটা সিলেক্ট করে যদি আমরা বোথ সিলেক্ট করি করে ওকে করি তাহলে দুইটা পয়েন্ট একসাথে হয়ে যাবে। মাউস ক্লিক বন্ধ রাখি দেখেন
এই যে একটা টুল আছে এটাকে স্কেল টুল বলা হয়, একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে যদি ডাবল ক্লিক করেন এই স্কেলিং এর নিচে দুইটা অপশন আছে, একটা হলো স্কেল রেক্ট্যাঙ্গেলের কর্নার আর একটা হচ্ছে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। যদি এটা টিকমার্ক করা থাকে টিকমার্কগুলো তাহলে স্কেলিং এ কখনো প্রবলেম করে না, কিন্তু যদি টিকমার্ক করা না থাকে তখনই আসলে প্রবলেম করে। আপনারা যেটা করবেন টিকমার্কগুলো তুলে দিবেন আপাতত, হ্যাঁ, দিয়ে ওকে করবেন। যদি টিকমার্ক দেয়া না থাকে তাহলে ভালো, আর যদি দেয়া থাকে তুলে দিবেন। এখন দেখেন পার্থক্যটা কী হবে, আমি একটা ইলিপস বানিয়েছি, এটার ফিল কালার নান আছে, শুধু স্ট্রোক কালার আছে। এটা পাশে আমি একটা যদি কপি করি তাহলে আমার দুইটা ইলিপস তৈরি হলো। এখন প্রথম ইলিপসটার আমি যদি একটা কাজ করি, অবজেক্ট থেকে পাথ থেকে দেখেন আউটলাইন স্ট্রোক আছে, আউটলাইন স্ট্রোক করি তাহলে দেখতে দুইটা আসলে একই রকম, কোনো পার্থক্য কি মনে হচ্ছে দুইটার মধ্যে? কিন্তু যদি আপনি সিলেক্ট করেন দেখেন এটা আছে স্ট্রোক, এটা আছে ফিল, তাই না? কারণ হলো কি, আমি এটাকে চেঞ্জ করেছি, স্ট্রোকটাকে আমি আউটলাইন করেছি। এখন যে কাজটা হবে, এটাকে যদি আমরা দুইটা কপি করি, দুইটা কপি করলাম, এটা মনে করেন আমি একটা লোগো বানিয়েছি, একটা লোগোর মধ্যে আমি হয়তো স্ট্রোক ইউজ করেছি এবং সেই লোগোটা আমার বিজনেস কার্ডে যাবে, তাহলে সেটা ছোট হতেই পারে, তাই না? সেটা ছোট হলো, মনে করেন এরকম ছোট করে ফেললাম, সমস্যা কি হয়েছে? যে এটা রেশিও অনুযায়ী ছোট হয়েছে, চিকন হয়েছে, কিন্তু এটা রেশিও অনুযায়ী চিকন হয়নি, এটা 1.1 পয়েন্টেই আছে। আবার যদি আমরা বড় করি কখনো হয়তো দেখা গেলো আমার লোগোটা বিলবোর্ডে যাবে, তখন যদি আমি বড় করি তখন কি দাঁড়াই? এটা রেশিও অনুযায়ী মোটা হয়েছে কিন্তু এটা রেশিও অনুযায়ী মোটা হয়নি। এখন আপনি বলতে পারেন যে স্কেলিং যদি দিয়ে দেন তার কাজ হওয়ার কথা, এখন কোনো কারণে এমন হলো যে আপনি দিয়েছেন তার কম্পিউটার হয়তো এই স্কেলটা টিকমার্ক করা নাই, সে হয়তো খুঁজেই পাচ্ছে না, তার মাথায় আসতেছে না যে কেন হচ্ছে এই কাজটা, অথবা সেই টেকনিকটা জানেই না। আপনি দিলেন তার, সে উল্টাপাল্টা করে জিনিসপত্র বানিয়ে প্রিন্ট করে দিল, তারপর দেখলেন যে কিছুই নেই, বিপদ। এই জন্য বেস্ট হলো আপনারা যখন লোগো বানাবেন বা ইলাস্ট্রেটর কাজ করবেন, কোনো স্ট্রোক যদি থাকে স্ট্রোককে ক্রিয়েট আউটলাইন করে দেবেন, তাহলে আর এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা থাকবে না। অফসেট পাথের কাজ হলো সেম জিনিসকে, ধরেন এই জিনিসটাকে, সেম জিনিসটাকে আপনার আরেকটা কপি করে দেবে, সেটা ইনসাইডে হোক আউটসাইডে, আউটসাইডে হোক যে কোনো দিকে, আরেকটা কপি করার জন্য। নর্মালি যদি আমরা এটাকে কপি করি, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখান থেকে কন্ট্রোল ফ্রন্ট আছে না, পেস্ট ইন প্লেস হতে পারে, ফ্রন্ট হতে পারে, আচ্ছা এটাকে কোনো কারণে আপনি ছোট করলেন, আবার যদি এটাকে বড় করেন রেশিও অনুযায়ী আসলে এটা কাজটা করে না ঠিক মতো, এরকম কপি পেস্ট করলে দেখা যায় কখনো কখনো ছোট বড় রেশিও অনুযায়ী হয় না, হয়তো এদিকে মোটা আছে এদিকে চিকন আছে, এই ঝামেলাগুলো হয়। সেই সমস্যা থেকে দূর করার জন্য ইলাস্ট্রেটর এটা অনেক আগেই লঞ্চ করেছে, সেটা হলো পাথে যাবেন, এখানে আছে অফসেট পাথ, প্রিভিউ বাটনে ক্লিক করবেন, এখানে 3 mm দেওয়া আছে, 3 mm মানে হলো এটা প্লাস, আর যদি ভিতরে দিতে চান তাহলে দিবেন মাইনাস, মাইনাস দিয়ে এরকম ট্যাপ দেন তাহলে দেখেন ভিতরে চলে আসছে, এটা হলো আমার ডিফল্ট, এটা ভিতরে কপি হচ্ছে 3 mm, যদি 5 mm দেন 5 mm ভিতরে কপি হবে, ওকে করে দিলাম। দেখেন আগেরটা সিলেক্ট অবস্থা নেই, নতুন যেটা তৈরি করেছে এটা সিলেক্ট আছে, এটাকে চাইলে আমরা গাইড বানাই দিতে পারি, গাইড বানানোর কমান্ডটা মনে আছে, কন্ট্রোল 5। এখন মনে করেন আমি এখানে গাইড বানিয়েছি, আবার অরিজিনালটা ধরে আমি বাহিরেও করতে চাই, তাহলে কি করবেন, আবার একই জায়গায় যাবেন, অফসেট পাথ ক্লিক করে প্রিভিউতে যদি ক্লিক করেন একই জায়গায় ভিতরে হয়ে যাচ্ছে, আমি মাইনাস চাই না আমরা প্লাস চাই, তাহলে ওকে ক্লিক করেন, তাহলে এটা বাহিরে তৈরি হলো, আবার যদি কন্ট্রোল 5 দেন গাইড হয়ে গেল, তার মানে হলো এটা অরিজিনাল, বাইরে দুটা গাইড আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। এরকম যে কোনো শেপ নিয়ে আমি কাজ করতে চান সবগুলো শেপের মধ্যে এই কাজটা হবে, যে কোনো শেপের মধ্যে আপনি এটা করতে পারেন। এখানে গিয়ে যদি অফসেট পাথ দেন প্রিভিউতে ক্লিক করেন, 5 mm আমি দিয়েছি, 5 mm, ওকে, এটার বাহিরে এটার বাহিরে সবগুলোর বাহিরে বানিয়ে দিয়েছে। অ্যাড রিমুভ অ্যাঙ্কর পয়েন্টের যে বিষয়গুলো আছে, আপনারা যদি ডিএক্স সিলেকশন টুলে ক্লিক করি তখন দেখেন এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেগুলো দেখাচ্ছে, কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 4টা, নর্মালি একটা রেক্ট্যাঙ্গেলের 4টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। এখন আমি যদি এর মাঝখানে মাঝখানে আরেকটা করে অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই তাহলে কীভাবে নিব, পেন টুল দিয়ে প্লাস দিয়ে ক্লিক করলে করলে আরেকটা অ্যাড হবে, কিন্তু এতে অনেক ঝামেলা। আমরা যদি আরও ফাস্টার নিতে চাই সেক্ষেত্রে অবজেক্ট মেনুতে যাব, পাতে যাব, যাওয়ার পর দেখেন এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস আছে, যদি ক্লিক করেন তাহলে কী করবে, সে মাঝখানে যে খালি জায়গাগুলো আছে সেখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দেবে। আচ্ছা এখন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো হলো, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আমি কী কাজে লাগাতে পারি, যদি আমি চাই কখনো কখনো
যে আমি দুই পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেছি, এখন জাস্ট সিম্পলি ক্লিক করে ড্র্যাগ করছি, একটা অ্যারো সাইন হয়ে যাচ্ছে। তার মানে একটা অ্যারো সাইন বানানোর জন্য আসলে খুব বেশি কষ্ট করতে হয় না। আচ্ছা, যদি মনে হয় না আমি ডিফারেন্ট কিছু বানাবো, তাহলে আমি ডিফারেন্ট কিছু চিন্তা করি যে এখানে মাঝখানে আরেক অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবো, এবং সেটা ক্লিক করে করবো না, যে টেকনিক আমরা জেনেছি সেই টেকনিকে ক্লিক করবো। তাতে কি হলো দেখেন, আরো নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে, মানে যতগুলো স্পেস ছিল প্রতিটা স্পেসে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। এখন যদি আমি চাই যে এটাকে একটু উপরে তুলে দিব, তাহলে কি এটা স্কুলের নোটিশ বোর্ড হলো কিনা, তাহলে একটা নোটিশ বোর্ড বানানো যাচ্ছে। এখন নোটিশ বোর্ড বানানোর পরে মনে হলো যে আমার এই আশেপাশে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলো আসলে অপ্রয়োজনীয়, তাই না? এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার প্রয়োজন নেই, কারণ আমার যা ডিজাইন বানানো সেটা আমার বানানো হয়ে গেছে। এখন যদি আপনি ব্যাক স্পেস প্রেস করেন অথবা ডিলিট প্রেস করেন, কি হবে, পুরোটাই চলে যাবে, কিন্তু আমার শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট মোছা দরকার। সেক্ষেত্রে অবজেক্ট মেনুতে যাবেন, পাতে যাবেন, তার নিচে দেখেন রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস আছে, আপনি যদি এটা ক্লিক করেন, আমার শুধু যেটা প্রয়োজন সেটা আছে, বাকি অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্লিন। মনে করেন আমরা এই ডিজাইনটা করলাম, করার পরে মনে হলো এটা তার একটু ডিজাইন করব, সেক্ষেত্রে আমি একটা শেপ ড্র করতে পারি অথবা ইলিপস নিতে পারি, আপাতত একটা শেপ ড্র করি, শেপটা হয়তো এরকম হলো, যে কোনো শেপ। এখন আমরা জানি ইলাস্ট্রেটরের কন্ডিশন কি হয়, প্রথমে যেটা ড্র করা হয় সেটা নিচে থাকে, তারপরে যেটা ড্র করা হয় সেটা উপরে থাকে, তার মানে এখন এটা উপরে আছে, তাই না? এখন যদি আমরা একটা কমান্ড দেই পাথ থেকে ডিভাইড অবজেক্ট বিন্দু, তাহলে কি হবে, পিছনে যে অবজেক্টটা আছে সেটা ডিভাইড হয়ে যাবে। ক্লিক করলাম, এখন এটা দেখেন ডিভাইড হয়ে গেল। এখন যদি চাই আমরা নোটিশ বোর্ডটাকে একটু ডিজাইন করার জন্য, খুব কঠিন কিছু, আবার যদি চাই না এটা ফেলেই দিব, তারপরে সেটাকে ডিভাইড করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। অনেক সময় হয় না যে আমরা পেন টুল দিয়ে কাজ করতে গিয়ে কোথাও একটা ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করে পরে মনে হলো না আসলে পেন টুলে আমার কোনো কাজ নেই, সেক্ষেত্রে এই পয়েন্টটা এখানে থেকে গেছে। এই পয়েন্টগুলোকে বলা হয় স্টে পয়েন্ট। টাইপ টুল আমরা শিখেছি, এখনো শিখি নাই, আজকে শিখবো। অনেক সময় দেখা যায় টাইপ টুল দিয়ে কোথাও টাইপ করার পরে, অথবা দেখা গেল যে টাইপ টুল দিয়ে আমরা একটা বক্স ড্র করেছি, এখানে লিখছিলাম, পরে মনে হলো না লেখাটা আমার প্রয়োজন নাই, হয়তো আপনি ক্লিক করে চলে গেলেন, অথবা দেখা গেলো একটা শেপ ড্র করেছেন যেটা প্রথম ক্লাস অনেকেরই হয়েছে, শেপের ফিল কালারও নাই, স্ট্রো কালারও নাই, ড্র করার পরে খুঁজে পাচ্ছেন না, এরকম হয়েছে না অনেকের? এখন এই যে জিনিসগুলো তৈরি হয়েছে এটা কিন্তু হিডেনলি আছে। আমরা একটা ক্লাসে দেখেছিলাম মনে হয় আউটলাইন এবং হলো প্রিভিউ, কন্ট্রোল ওয়াই মনে আছে আমাদের? কন্ট্রোল ওয়াই দিলে দেখেন, কন্ট্রোল ওয়াই দিলে সবগুলো জিনিস দেখা যাচ্ছে, আবার কন্ট্রোল ওয়াই দিলে হাইড হয়ে যাচ্ছে। এখন এই যে হাইড করা জিনিসগুলো, এগুলো আমাদের আসলে কখনো কখনো প্রবলেম তৈরি করে। এগুলো যেন প্রবলেম তৈরি না হয় এটার জন্য একটা সহজ উপায় আছে, যেগুলো অটোমেটিকলি ক্লিন করে দিবে। অবজেক্ট মেনুতে যাবেন, পাতে যাবেন, সবার নিচে দেখেন ক্লিন আপ আছে। ক্লিন আপে যদি ক্লিক করেন, এখানে তিনটা টিক মার্কের অপশন আছে, একটা হলো স্টে পয়েন্টস, আনপেইন্টেড অবজেক্ট, আনপেইন্টেড মানে হলো একটা শেপ ড্র করেছে সেটাতে কোনো পেইন্টিং নাই, মানে হলো ফিল কালার স্ট্রোক কালার নেই, তাহলে আনপেইন্টেড অবজেক্ট। এম্পটি টেক্সট পাথ, মানে আমরা হয়তো টেক্সট লিখবো, লেখার জন্য বক্স নিয়েছি বা পাথ নিয়েছি, সেখানে কোনো টেক্সট লেখা নাই, এম্পটি, তার মানে সেগুলো আনওয়ান্টেড। তাহলে সেগুলো যদি আমরা মুছে দিতে চাই, তাহলে কী করবো, সিম্পলি ওকে করলে এগুলো সব মুছে যাবে। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, আছে নাই, আনওয়ান্টেড পয়েন্টগুলো ক্লিন। এটা প্র্যাকটিস করার কিছু নাই, এটা আপনারা মাথায় রাখলে হবে বা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। আমাদের পরের যে পার্টটা আছে সেটা হলো কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথটা কী কাজ করে, কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট বলা যায় আর কি। মনে করেন আমরা একটা শেপ ড্র করেছি, শেপ ড্র করার পরে এখানে আমরা কোনো একটা জায়গায় সি থ্রো করবো। সি থ্রো কি আমরা বুঝি? সি থ্রো মানে হলো মনে করেন এই পেপারটা, এখানে একটা সিদ্রি আছে না, এটা যেখানে থাকবে তার পিছনটা দেখা যাবে না, মনে করেন এখান দিয়ে আপনার এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে গেলে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, তার মানে সি থ্রো, এটা দিয়ে যে কোনো জিনিস পিছনে দেখা যায়। এরকম ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় সি থ্রো জিনিস তৈরি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কীভাবে করবেন, তার জন্য প্রথমে একটা শেপ নেবেন, তারপরে ছোট একটা শেপ নেবেন, যেটা দিয়ে সি থ্রো করতে চান সেটা উপরে থাকবে, তার মানে হলো এই অবজেক্টটাকে আমরা সিদ্ধ করতে চাই, বাংলা কথায় যদি আমরা বাংলা সহজ ভাষায় বলতে চাই, এখান দিয়ে একটা ছিদ্র করবো যেটা দিয়ে দেখা যাবে, সি থ্রো হবে। বুঝতে পারছে বিষয়টা? তাহলে যেটা করতে হবে, এরকম দুইটা শেপ নিতে হবে, শেপ নিয়ে যেই শেপটা মানে যেটুকু অংশ ছিদ্র করব বা সি থ্রো করবো ওইটুকু আমরা উপরে রাখবো, এবং ওই জায়গাটাই রাখবো যেই জায়গায় আমরা করতে চাই, তারপরে দুইটা অবজেক্ট সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে যাব, নিচে দেখেন কম্পাউন্ড পাথ আছে, কম্পাউন্ড পাথে গিয়ে আমরা মেক ক্লিক করব। মেক ক্লিক করার পরে এখন যে সি থ্রু হলো সেটা বোঝার তো কোনো উপায় নেই, আছে আছে উপায়টা হলো এটাকে ধরে যদি আপনি এখানে নিয়ে আসেন, মাঝামাঝি জায়গায় রাখেন, দেখেন এখানে এটা সাদা আছে, এখানে এখানে ব্ল্যাক আছে, দুইটা জিনিস দুই রকম দেখা যাচ্ছে, আপনি যেখানে নিয়ে যান সেখানে দেখতে পাবেন, তার মানে সি থ্রু হয়েছে এটা শিওর। আমরা থিওরি ক্লাসে বলেছিলাম যে ফটোশপ ইলাস্ট্রেটর আসলে কম্বাইনলি কাজ করে, কখনো কখনো ফটোশপের ফাইল ইলাস্ট্রেটর নিতে হয়, ইলাস্ট্রেটর ফাইল ফটোশপে নিয়ে আসতে হয়। তা আজকে আমরা দেখব যে ফটোশপের ফাইল অথবা ইমেজকে ইলাস্ট্রেটরে কীভাবে আনতে হয়, আনার টেকনিকটা কি। আনার জন্য বেস্ট ওয়ে হলো ফাইল ম্যানু থেকে গিয়ে দেখবেন এখানে একটা প্লেস আছে, এই প্লেস বাটনে যদি ক্লিক করেন আপনাকে একটা পপ আপ দেখাবে যে আপনি একটা ইমেজ সিলেক্ট করবেন। এখন যদি একটা ইমেজ সিলেক্ট করেন সেটা পিএইচডি হতে পারে, জেপিজি হতে পারে, যে কোনো ধরনের ইমেজ হতে পারে। সিলেক্ট করার পরে এখানে একটা অপশন থাকবে লিঙ্ক, যদি আপনি লিঙ্ক তুলে দেন তাহলে একরকম বিহেভ করবে, আর যদি লিঙ্ক দেন আরেক রকম বিহেভ করবে, সেটা আমরা পরের স্টেপে দেখাচ্ছি। এখানে প্লেস বাটন আছে, প্লেসে যদি আপনি ক্লিক করেন এই ইমেজটা এখানে থাম্বনেল হিসাবে দেখাবে, এবং যেহেতু একটা ইমেজ সিলেক্ট করা হয়েছে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছে, যদি বেশি হতো তাহলে বেশি দেখাতো। আমরা যদি এখানে ক্লিক করি সেই ইমেজটা এখানে চলে আসবে। আচ্ছা, ইমেজটা ছোট করার জন্য কন্ডিশন হলো অবশ্যই শিফট প্রেস করে কর্নার থেকে আমরা ছোট করব, না হলে মানুষের চেহারা মানুষ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এই ইমেজটা আনার পরে দেখছেন একটা ক্রস লাইন আছে, এই ক্রস লাইনের মানে হলো এটা লিঙ্ক অবস্থায় আছে। এটা কোত্থেকে দেখতে পাবেন, উইন্ডো মেনুতে গেলে লিঙ্ক বলে একটা প্লেট আছে, এবং এখানে যদি আমরা মাউসে দেখেন এডিট অরিজিনাল, তার মানে হলো এই ছবিটা যে সফটওয়্যার দিয়ে এডিট করা যায় সেখানে গিয়ে এডিট করতে পারবে। এডিট করার পরে সেভ করলে ইলাস্ট্রেটর অটোমেটিক্যালি আপডেট করে, কখনো যদি অটোমেটিক্যালি আপডেট না করে তাহলে এখানে একটা আছে আপডেট লিঙ্ক, মানে এই লিঙ্কটা যদি মডিফাই করা হয় সেটাকে আপডেট করে ইলাস্ট্রেটর দেখানোর জন্য কাজটা করা যাবে। আচ্ছা, এখন কোশ্চেন হলো যে লিঙ্ক থাকলে সুবিধা কি আর না থাকলে অসুবিধা কি। এই ইমেজ ফাইলটা অনেক বড়, এটার সাইজ অ্যাপ্রক্সিমেটলি 5 মেগাবাইট। এই ফাইলটা যদি আমরা এখন সেভ করি ইলাস্ট্রেটর ফাইলটা হবে 1 মেগাবাইট, কিন্তু হিসাব মতো কি হওয়ার কথা ছিল, ইমেজটা 5 মেগাবাইট, ইলাস্ট্রেটর ফাইলটা 1 মেগাবাইট, টোটাল মিলে 6 মেগাবাইট হওয়ার কথা ছিল, কিন্তু হবে হলো 1 মেগাবাইট। এর লজিকটা হলো এই ইমেজটা আসলে লিঙ্ক হিসেবেই থাকবে, আপনি যদি কাউকে ইলাস্ট্রেটর ফাইলটা দেন সাথে ইমেজটা আলাদা করে দিয়ে দিতে হবে, যদি না দেন তাহলে সমস্যা কি হবে, এরকম চার কোনো একটা সাদা বক্স দেখা যাবে, আর কিছু দেখা যাবে না, ছবিটা দেখা যাবে না যদি লিঙ্ক অবস্থায় দেন। কিন্তু আপনি চান যে এই হ্যাসেল চাই না আমি, আমার ফাইলটা বড় হোক, সমস্যা নেই, সেক্ষেত্রে যেটা করবেন এটাকে এম্বেড বলে, ছবিটা যদি এম্বেড করে দেন তাহলে সুবিধা হবে কি যে আপনাকে আলাদা করে ইমেজটা দিতে হবে না, শুধু ইলাস্ট্রেটর ফাইলটা দিলেই হবে, কিন্তু সমস্যা হবে ফাইলের সাইজটা বড় হয়ে যাবে। কীভাবে সেটা করবেন, করার জন্য ইমেজটা সিলেক্ট অবস্থায় যদি লিঙ্কের ডান পাশে যান এখানে গিয়ে দেখেন এম্বেড ইমেজ আছে, এম্বেড ইমেজে যদি আপনি ক্লিক করেন এই ক্রস সাইনটা চলে গেছে, এবং এখানে যে দুইটা লিঙ্কের বিষয় ছিল এগুলো নাই, কারণ এখন তো সে লিঙ্ক হিসেবে নাই। এখন যদি আপনি ইমেজটা এই ফাইলটা সেভ করে দিয়ে দেন ইমেজটা এর মধ্যে ইনবিল্ট হয়ে যাবে, বুঝতে পেরেছি বিষয়টা, এটা হলো গেল লিঙ্কের ইস্যুটা। আচ্ছা, লিঙ্কটা মেজর কিছু না, বুঝার বিষয় আছে। সেকেন্ড হলো আমরা যে কাজটা করবো, অনেক সময় দেখা যায় আইডি কার্ড বানাতে অথবা কোথাও কোথাও ছবি ইউজ করার প্রয়োজন হয়, এখন আমরা এই চেহারাটা হয়তো ইউজ করে একটু দেখবো যে কি কন্ডিশন হয়, মনে করেন আমরা এই চেহারাটা একটু দেখাবো, বাকি জিনিসটা আমরা হাইড করে ফেলবো। তাহলে এটা হবে আসলে কম্পাউন্ড পাথ যে করলাম তার উল্টা, কম্পাউন্ড পাথ কি হতো, মেইন জিনিসটা বাহিরে যেটা ছিল এটা থাকতো আর এটা হলো সি থ্রু হয়ে যেত, আর এখানে হলো উল্টা, বাকি জিনিসটা হাইড হয়ে যাবে এটাই দেখা যাবে। তাহলে এখানেও একই রকম কম্পাউন্ড পাথের মতো দুইটাই সিলেক্ট করতে হবে, কম্পাউন্ড পাথের কন্ডিশন ছিল কি দুইটাই সিলেক্ট করতে হবে, এখানেও দুইটা সিলেক্ট করতে হবে। আপনার যদি মনে হয় এখানে ইয়েলো কালার জন্য চেহারাটা আমি দেখতে পাচ্ছি না যে আসলে কতটুকু দেখা যাবে কতটুকু যাবে না, আপনি এটাকে স্ট্রোক কালার বানিয়ে ফেলতে পারেন, মানে আপনি দেখে নিতে পারেন যে কতটুকু এরিয়া আপনি দেখতে চান, দেন আপনি দুইটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে গিয়ে দেখেন ক্লিপিং মাস্ক আছে, তার পাশে আছে মেক, মেক দেওয়ার পর পর আপনার এটুক হয়ে যাবে। ইভেন মজার বিষয় হলো প্রিন্ট যখন দেবেন আপনি এটুকুই কিন্তু প্রিন্ট আসবে, বাকিটুকু প্রিন্টে আসবে না, আপনি ধরে সরান যে কোনো জায়গায় নিয়ে যান, আপনার বাহিরটা কিন্তু কোনো বদারি করছে না, বাহিরে কিছু আছে বলে কেউ মনেও করবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি যদি এটা চেঞ্জ করতে চাই,
যে ইমেজটার পজিশন আছে সেটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, কেমন করে করব, সেটার জন্য ওয়ে আছে। সেটার জন্য আপনাকে যেতে হবে ডিএক্স সিলেকশন টুল। ডিএক্স সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করেন, কোথাও ক্লিক করেন, কোনো কাজ হবে না। কি করতে হবে, ইমেজটার ভিতরে নিতে হবে, নিয়ে যদি সিম্পলি ক্লিক করেন পুরো ইমেজটা সিলেক্ট হবে। এখন যদি এটাকে সরান, বুঝতে পেরেছি বিষয়টা। টাইপ টুলের মধ্যে তিনটা টুল আছে, যে তিনটা আমাদের বেশি দরকার হবে, বাকিগুলো ভার্টিক্যাল টুল, এগুলো নিয়ে ইনিশিয়ালি আপনারা কাজ করবেন না, এগুলো দরকার আসলে আমাদের হয়ও না। ডিজাইনের ক্ষেত্রে এগুলো হতে পারে, বেসিক্যালি এগুলো দরকার হয় অন্য ল্যাঙ্গুয়েজ, যারা চাইনিজ জাপানিজ লিখে তারা উপর থেকে নিচে লিখে, তাদের জন্য প্রয়োজন হয়। আমাদের জন্য এটা হয়তো ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, আদারওয়াইজ খুব একটা প্রয়োজন হবে না, হবে তিনটা টুল। ঠিক আছে, প্রথমটা দিয়ে কি করা যায়, যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন, এন্টার দিলে নিচের লাইন আসবে, সেখানে আপনি লিখতে পারেন। ঠিক আছে, সেকেন্ড টুলটা কি কাজ করবে, যে কোনো এরিয়ার মধ্যে কাজ করবে। আপনি একটা ইলিপস নেন, ইলিপস নিতে পারেন, নিয়ে যদি আপনি এই টুলটা নেন, এরিয়া টুলটা নেন, নিয়ে একদম ভিতরে ক্লিক করলেও কাজ করবে না, বাইরে ক্লিক করলেও কাজ করবে না, আপনি মোটামুটি বর্ডারের দিকে ক্লিক করবেন, দেন আপনি যখন লিখবেন তখন সে কাজ করবে। এখন যে জিনিসগুলো, যে লেখাগুলো আসবে সেটা এরিয়ার মধ্যে আসবে, এটা যে কোনো শেপই হতে পারে, এটা এরকম শেপ হবে এমন কোনো কন্ডিশন নেই। আপনি যদি একটা কাস্টমাইজ শেপ তৈরি করেন, একটা কাস্টমাইজ শেপের মধ্যে সেটা আসতে পারে। একটা কাস্টমাইজ শেপ তৈরি করলেন, শেপের মধ্যে যে আপনি এরিয়া টাইপ দিলেন, দেন আপনি সেখানে পেস্ট করলেন, সেখানেও টেক্সটগুলো আসতে পারে। তার মানে যে কোনো শেপের মধ্যে আপনি টেক্সট আনতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। পরের যে ইস্যুটা আছে এটা হলো পাতের উপরে, পাতের বিভিন্ন শেপ আপনি অলরেডি দেখেছেন, তারপরে আবার দেখাচ্ছি। সেটা হলো পাতে যাওয়ার পরে আপনি এই টুলটা নেবেন, নিয়ে মাঝামাঝি জায়গায় ক্লিক করবেন, লিখবেন, চলে আসবে। আপনার যদি এক্সিস্টিং কপি করা থাকে পেস্ট করে দিলে পুরো লেখাটা দেখাবে। এটার আরও কন্ট্রোল আছে, হয়তো আমরা যদি সুযোগ পাই আজকে একটু দেখাবো। তারপরে যেটা আছে হলো ডিটেলসের ক্ষেত্রে, ডিটেলসে যেটা হয় লাইন হাইট বা ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আপনি পাবেন হলো ক্যারেক্টার প্লেট থেকে। এখান থেকে কি করবেন, ফন্ট সাইজটা ছোট বড় করতে পারেন, আপনি ওইখানে দিতে পারেন, মানে এখানে প্রি ডিফাইন যে সাইজগুলো আছে এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে লিখে দিতে পারেন যে আমি 16 পয়েন্ট বা 15 পয়েন্ট চাই। আর লাইন হাইটটা সাধারণত কি হবে, ফন্টের সাইজ থেকে অবশ্যই বড় হবে, এবং 30 পয়েন্টের ভিতরে যখন থাকবে সেটা 1.5 গুণ হবে মিনিমাম। ঠিক আছে, এখন ধরেন আমার ফন্ট সাইজ 15 আছে, তাহলে এখানে 1.5 গুণ হলে কত হয়, অ্যারাউন্ড আপনি 25-24 দিতে পারেন, খুব একটা সমস্যা নেই, দেখতে যেটা ভালো লাগে। ঠিক আছে, আর ফন্টের যে বিষয়টা আছে, ফন্ট ফেস, ফন্ট ইন্টারফেস, যেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, সিলেক্ট করতে পারেন কোন ফন্ট ফেসটা আপনি দিবেন, সেটার যদি সাফ কোনো অপশন থাকে, অন্য কোনো বিষয় থাকে, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। মনে করেন এখানে গেলেন, এটাতে হয়তো ইটালিক আছে, ইটালিক পাবেন, যদি আপনার এখানে বোল্ড থাকে বোল্ড পাবেন, হ্যাঁ অন্য সাব অপশনগুলো পাবেন। তারপরে যেটা আছে লিডিং এবং কার্নিং, এই দুইটা কি আমরা ক্লিয়ার, এটা হলো কার্নিং, এটা হলো লিডিং। কার্নিং হলো যে দুইটা ক্যারেক্টারের মাঝখানে যে স্পেস আছে এটাকে শুধু আমরা কমাতে চাই অথবা বাড়াতে চাই, যদি কমাতে চাই এরকম একটাতে কমবে, যদি আমরা বাড়াতে চাই সেখানে প্লাস দিলেই বাড়বে, লিখলেই বাড়বে। আর যদি মাল্টিপল, মানে অ্যাট এ টাইম অনেকগুলো জায়গায় আমরা স্পেস বাড়াতে চাই, কমাতে চাই, তাহলে করতে হবে ট্র্যাকিং। ঠিক আছে, এখানে যদি আমরা কমাতে চাই মাইনাস দিই, মাইনাস হয়ে যাবে। তারপরে আছে স্কেলিং, স্কেলিং তো ক্লিয়ার তাই না, ভার্টিক্যালে ছোট বড় করা। স্কেলিংটা দেখাতে হলে আমি একটু বাহিরের টেক্সট দেখাই, তাহলে সুবিধা হবে। এখানে যে জিনিসটা হবে সেটা হলো যে ফন্টের সাইজ আছে আমার মনে করেন 24, এখন যদি আমরা স্কেলিং করে এটাকে 25% নিয়ে আসি এবং এখান থেকে 25% করি, ফন্টের সাইজ ছোট হলো, কিন্তু আসলে মেইন সাইজটা কিন্তু 24ই আছে। তবে স্কেলিংটা সাধারণত এরকম ক্ষেত্রে ইউজ হয় না, স্কেলিংটা ইউজ করা হয় অনেক সময় দেখবেন পুরনো ঢাকায় অথবা ফকিরাপুল অথবা নীলক্ষেতে যখন ডিজাইন করে ওরা টেনে জায়গা আছে এরকম ফন্টটা লম্বা করে দেয়। তো এটা আসলে স্ট্যান্ডার্ড ডিজাইন না, আমরা, আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের, আপনারা যখন ডিজাইন করবেন কখনই এই কাজটা করবেন না, স্কেলিংটা ইউজ করবেন না। স্কেলিংটা আমি তখন বলেছি, আপনারা হয়তো শুনেছেন যে স্কেলিংটা আসলে প্রফেশনাল, যারা আপনি যখন প্রফেশনাল হবেন তখন কোনো মক আপ করতে যেয়ে, কোথাও একটা ফাইনাল কাজ করতে যেয়ে হয়তো 2-1% জন্য দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, টেক্সট নিচে নেমে যাচ্ছে, ওইরকম ক্ষেত্রে আপনি হয়তো 1% 2% ম্যাক্সিমাম ইউজ করবেন, এর বেশি স্কেলিংটা ইউজ করবেন না। আর আপনারা এই অবস্থায় যখন কাজ করবেন স্কেলিং ধরারই প্রয়োজন নেই।
তারপরে যেটা আছে বেজলাইন শিফট, বেজলাইন শিফট আমরা ইউজ করেছি হয়তো যে পুরো টেক্সটটাকে উপরে নিচে নেয়ার জন্য বেজলাইন শিফটের কাজটা হয়, কিন্তু সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কিন্তু এটা না। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট মানে কি, এটা ক্লিক করলে ছোট হয়ে যাবে, এটা কিন্তু ছোট হয়নি, তাই না? আচ্ছা, রোটেটটা আমরা অলরেডি ইউজ করেছি, এই যে রোটেট, এখানে আমরা 45 ডিগ্রি যদি রোটেট করি টেক্সটটা রোটেট হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখেছেন এখানে অল ক্যাপ ক্লিক করলে কি হবে, সবগুলা আপার কেস হয়ে যাবে বা অল ক্যাপ হয়ে যাবে। তারপর যেটা আছে স্মল ক্যাপ, স্মল ক্যাপে কি করে যে যেগুলো ছোট হাতের সেগুলোকে ক্যাপিটাল করে দেয় কিন্তু সাইজটা ছোট রাখে। তারপরে যেটা আছে আন্ডারলাইন, আপনি যদি আন্ডারলাইন দিতে চান তাহলে আন্ডারলাইন ক্লিক করবেন, আন্ডারলাইন চলে আসবে। যদি স্টিক থ্রো করতে চান স্টিক থ্রো চলে আসবে। স্টিক থ্রোটা ইউজ হয় সাধারণত হয়তো প্রাইস ছিল এত টাকা, কেটে হয়তো এত টাকা দেখাতে চান, তাহলে দুইটা জিনিসও দেখাতে চান কিন্তু একটা কেটে দিয়ে দেখাতে চান, তখন স্টিক থ্রোটা ইউজ হয়। ঠিক আছে, এখানে কারো কোনো কোশ্চেন আছে? প্যারাগ্যাফের মধ্যে আসলে ওই বিষয়গুলো আছে, প্যারা গ্যাপের যে বিষয়গুলো আছে, প্যারাগ্যাপ হলো আপনি মনে করেন একটা দূরে আমি একটা গ্যাপ দিই, বইয়ে সাধারণত প্যারাগ্যাপ গুলো থাকে, সেক্ষেত্রে প্যারাগ্রাফ থেকে আপনি যদি এখানে প্যারাগ্যাপ দেন 20 পিক্সেল গ্যাপ তৈরি হলো, ইন্ডেন্টিং ফার্স্ট লাইন ইন্ডেন্টিং থাকে এখানে 20 দিতে পারেন, ফার্স্ট লাইন ইন্ডেন্টিং হলো। হ্যাঁ, তারপর টোটালের উপর যদি ইন্ডেন্ট নিতে চান আপনি এখানে দিতে পারেন, অনেক সময় মাইনাস দেওয়ার দরকার হয় -20। হ্যাঁ, ইন্ডেন্টিং ঠিক রেখে -20 মানে এটা লেফট সাইডে যাবে, এটা সাধারণত কম ইউজ করা হয়। হ্যাঁ, রাইটে চাইলে রাইটে দিতে পারেন। এই মোটামুটি বিষয়। ক্রিয়েট আউটলাইন টেক্সটকে, আপনি যখন টেক্সট লিখে কোথাও দিবেন, একটা বিজনেস কার্ড করলেন বা কিছু একটা তৈরি করলেন, ডিজাইন করলেন, ডিজাইন করলে যাকে পাঠালেন, পাঠানোর পরে দেখা গেল যে সেই ফন্টটা হয়তো তার কাছে নাই, তখন সে কী করবে, বিপদ না? সেই ক্ষেত্রে দুইটা কন্ডিশন, একটা হলো ফন্টটা তাকে দিয়ে দিবেন, আদারওয়াইজ অন্য একটা কন্ডিশন আছে, সেটা হলো ক্রিয়েট আউটলাইন করে দেওয়া, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন পাবেন। ক্রিয়েট আউটলাইন করলে আসলে এটা টাইপ ফেস হিসাবে থাকে না এবং এটাকে আন্ডু করার কোনো অপশন নাই, কন্ট্রোল জেড ছাড়া অন্য কোনো অপশন নাই। এটা যেটা হয়েছে এখন এটা সিম্পলি পাথ হয়ে গেছে, আপনি এটাকে ধরে এরকম পাথ যেরকম মডিফাই করা যায় ঠিক এরকম পাথ মডিফাইয়ের মতো আপনি মডিফাই করতে পারবেন। সিম্পলি পাথ মডিফিকেশন করতে পারবেন। আচ্ছা, প্রথমে যে কাজটা করবেন সেটা হলো কন্ট্রোল আর দিয়ে রুলার আনা যায়, এটা আমরা জানি, তাই না? তারপরে একটা সেন্টার বানাই নিব, সেন্টার বানাতে আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, সেন্টার বানানোর পরে প্রথম কাজ হবে চেক করা যে এটা কি লক আছে কিনা, গাইড কি লক করা আছে কিনা, যদি না থাকে লক করে নেবেন, গাইডটা যেন লক থাকে অবশ্যই। আচ্ছা, তারপরে একটা ইলিপস টুল তো আমরা চিনি, তাই না? ইলিপস টুল, ইলিপসও হতে পারে পলিগোনালও হতে পারে, যে কোনো টুল আপনারা নিতে মানে শেপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইলিপস দিয়ে দেখাই, তবে পলিগোনাল হলে একটু সুন্দর হয়, কিন্তু আবার ঝামেলাও আছে পলিগোনালে, আমরা ইলিপসেই যাই। আচ্ছা, এটা ড্র করার সময় কিবোর্ডে অল্ট এবং শিফট দুইটা প্রেস করবো, তাহলে কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে? কালারটা ডিফল্ট কালারে যাবেন এবং ফরগ্রাউন্ড কালারটা নান থাকবে, তাহলে কি থাকবে, শুধু স্ট্রোক কালার ব্ল্যাক থাকলো, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আরেকটা ইলিপস নেবেন, সেটাও সেন্টার থেকে ড্র করবেন। এখন যে কাজটা করবেন না সেটা হলো শিফট প্রেস করবেন না, শুধুমাত্র অল্ট প্রেস করে এরকম একটা শেপ ড্র করবেন। কিরকম মনে হচ্ছে দেখে, যে আমাদের পৃথিবীর মতো এরকম কিছু একটা, তাই না? স্পেসের মতো মনে হচ্ছে, গ্যালাক্সি যেটা হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, গ্যালাক্সি নিয়ে আমরা কাজ করি, দেখি পরের স্টেপটা কি হয়। দুইটা সিলেক্ট করবেন, দুইটা ওয়েতে করা যায়, এটা পাথফাইন্ডার দিয়েও করা যায় অথবা আরেকটা অপশন আজকে আমরা শিখেছি না, ডিভাইড অবজেক্ট বিলো, সেটা দিয়েও করতে পারেন, ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে এখন এই নিচের পার্টটা ধরে ডিলিট করে দিলেন, তাহলে একটা পার্স একটা পোর্শন আমরা পেলাম। আচ্ছা, এটাকে আমরা যেটা করবো, রোটেটের অপশন আমরা শিখেছি যে যে কোনো জায়গায় সেন্টার করে, যে এই জায়গাটা সেন্টার আছে, আমরা সেন্টার রেখে যদি রোটেট করতে চাই সেটাও সম্ভব, তাই না? কী করতে হবে, তাহলে ক্লিক করলেই হবে না, অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করলে দেখেন ওই যে নিচে চারটা পয়েন্টার আসতেছে, তাহলে অল্টার প্রেস করে যখন ক্লিক করবো তখন এই সেন্টারটা নিবে এখান থেকে। এখন এটা কপি করবো 60 ডিগ্রি, আমার এখানে 60 লিখেই আছে, জাস্ট সিম্পলি কপি করবো, ওকেতে ক্লিক করবো না, কিন্তু কপিতে ক্লিক করলে আরেকটা কপি হলো। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা হতে পারে, হলে কি করবেন সেটারও সলিউশন দিয়ে দিচ্ছি। এখন দুইটা হয়েছে, দেখুন কোনটা উপরে কোনটা নিচে বোঝাটা মুশকিল, এবং উপরে নিচে করলে ঝামেলাটা একটু বেশি হয়, এখানে
সেই ক্ষেত্রে আমরা যদি চাই করে নিতে পারি, কারণ এটা আমরা জানি অ্যারেঞ্জ করার বিষয়টা, তাই না? রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে যদি আমরা ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই তাহলে এটা উপরে চলে আসবে, অথবা যদি এটা আমরা উপরে নিতে চাই এটা উপরে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটার উপরে আনলে কি সমস্যা হতে পারে দেখি একটু। আমরা যদি একই কাজ করি, ডিভাইড অবজেক্ট বিলো, হ্যাঁ, এটা যখন সিলেক্ট করতে যাব কোনো কারণে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, সেটা হওয়ার কথা ছিল না। আচ্ছা, এর কারণ হলো এখানে যে শেপটা নিয়েছি, শেপ নিয়েতে কিছু প্রবলেম হয়েছে, যার কারণে স্পেস আছে, আর স্পেস থাকার কারণে বেসিক্যালি পুরো শেপটা ওইভাবে কাটে কেটে যায়নি। এখন আমরা ম্যানুয়ালি কাজ করব। এই সিলেকশনটার নাম কি মনে আছে সবার? ডিরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে আপনি মাথায় একটু সিলেক্ট করে ডিলিট করেন, তারপরে স্টেপে আসেন ডিলিট করেন, এরকম আগাতে থাকেন। যে এখানে এসে মনে হবে না এখানে তো আর করা যাচ্ছে না, তাহলে এখানে আমরা প্লাস অ্যাড করতে পারি না, পেন টুল দিয়ে জাস্ট পেন টুল নিয়ে আসলে এখানে দেখেন প্লাস সাইন হয়ে যাবে, যেটুকু যখন এটার উপরে আনবো। এখন আমরা যে কাজটা করবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাকি অংশটুকু ফেলে দিব। এটা বুঝতে সমস্যা আছে? আমার মনে হয় না সমস্যা থাকার কথা। এখন যেটা করবেন, পরের যে পোর্শনটা সেটা ধরে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলে কাছাকাছি জায়গায় চলে আসবে। দুইটা পয়েন্ট ধরে আমরা জয়েন করব, কন্ট্রোল কে, তাই না? আচ্ছা, কন্ট্রোল জে মনে আছে। আচ্ছা, কন্ট্রোল জে দিলাম। এখানে আরেকটা কাজ করলে পারতাম, অ্যাভারেজ করে বোধ করে নিলে সুবিধা হতো, কিন্তু আমি শর্টকাটের জন্য কন্ট্রোল জে দিয়েছি। আচ্ছা, এখন যে কাজটা করবেন আবার সেই রোটেটের কাজটা, রোটেট টুল দিয়ে আবার এই সেন্টার থেকেই রোটেট করব আমরা, এটা মনে রাখতে হবে। তখন কি প্রেস করব? শিফট প্রেস করব, না অল্ট প্রেস করব, রাইট। তারপরে কপি করব, কন্ট্রোল ডি দিলেই কন্টিনিউ হয়ে যাবে। এখন যদি আমরা গাইডটা হাইড করে দিই, কিছুটা ক্যামেরা শাটারের মতো হয়েছে, তাই না? এখন যদি এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই, গ্রেডিয়েন্ট শিখেছি না আমরা অলরেডি? আচ্ছা, গ্রেডিয়েন্ট দেই, গ্রেডিয়েন্টের একটা কালার দেই সুন্দর দেখে। এবং এই কালারটা যদি আমরা গ্রেডিয়েন্টটা এই ডিরেকশনে, সেম ডিরেকশনে সবগুলো দেই,